গাজার জন্য প্রার্থনা করলেই কড়া শাস্তি, এমনই নিদান সৌদি আরব সরকারের। যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের জন্য প্রার্থনা এবং প্যালেস্তাইনের প্রতি সমর্থন দেখালে সৌদি আরবের কোনো তীর্থস্থানে প্রবেশ করা যাবে না, জারি করা নিয়ম। মক্কা এবং মদিনার মতো পবিত্র স্থানে গাজার জন্য প্রার্থনা করা যাবে না। সম্প্রতি এই দুই মসজিদে একজোট হওয়া কিছু প্যালেস্তিনীয় সমর্থককে গ্রেপ্তার করেছে সৌদি আরব সরকার। ব্রিটিশ বংশোদ্ভূত অভিনেতা ইসলাহ আব্দুর রহমান বলেন, ফিলিস্তিন পোশাক পরায় আমায় আটক করেছে সৌদি আরবের সেনা। অক্টোবর মাসের শেষে পবিত্র ইসলামের তীর্থযাত্রার উদ্দেশ্যে সৌদি পাড়ি দিয়েছিলেন এই ব্রিটিশ অভিনেতা। তিনি বলেন, আমার মাথায় একটি সাদা কাপড় বাঁধা ছিল, আমার হাতে একটি ফিলিস্তিনি রঙের মালা ছিল। আমায় পবিত্র তীর্থস্থানে প্রবেশ করতে বাধা দেয় সৌদি আরবের সেনা। এরপর আমায় একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়, পুলিশি হেফাজতে পাঠানো হয়, বারবার আমার নাগরিকত্ব জানতে চাওয়া হয়, কেন আমি সৌদিতে এসেছি, কতদিনে এখানে পৌঁছেছি সমস্ত জানতে চায় ওরা। ইসলাহ আব্দুর রহমানকে জিজ্ঞাসা করা হয় কেন তিনি ফিলিস্তিনি চিহ্ন গ্রহণ করেছেন। সেই জিজ্ঞাসাবাদের অভিজ্ঞতার কথা ব্যাখ্যা করে অভিনেতা বলেন, আমি স্পষ্ট বুঝতে পারছিলাম, আমার ফিলিস্তিনি রঙের চিহ্নগুলি দেখেই ওদের সন্দেহ হয়েছিল। আরবি ভাষায় ওরা নিজেদের মধ্যে কথা বলছিল, কিন্তু আমি কিছুটা হলেও থাউর করতে পেরেছিলাম। ফিলিস্তিন চিহ্ন শরীর থেকে খুলে দেওয়ার পর একটি রিলিজ ফর্মে স্বাক্ষর করতে বলা হয় অভিনেতাকে, আঙুলের ছাপও নেওয়া হয় তার, কার্যত জেলবন্দি করে রাখা হয় তাকে। গোটা ঘটনা স্তম্ভিত হয়ে যায় ওই ব্রিটিশ বংশোদ্ভূত অভিনেতা। তার বক্তব্য, আমায় যখন জেল থেকে ছাড়া হলো, এক আধিকারিক এসে আমায় জানালেন ইসরায়েল এবং প্যালেস্তাইন খারাপ দেশ, এই ধরনের কোনো চিহ্ন ব্যবহার করতে নিষেধ করলেন তিনি। আমাদের দেশে এই সব পড়ার অনুমতি নেই, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, অজানা দেশে আমার সঙ্গে যা খুশি তাই হতে পারত। স্থানীয় সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে, মক্কা এবং মদিনায় গাজার জন্য একজোট হয়ে প্রার্থনা করতে আসা সকলকেই গ্রেফতার করছে সৌদি আরব প্রশাসন। গত 10ই নভেম্বর হজ যাত্রায় যাওয়া এক আলজেরীয় নাগরিক তার ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন একটি সোশ্যাল মিডিয়া পোস্টে। প্যালেস্তিনীয়দের প্রতি সহানুভূতিশীল হওয়ায় তাকেও গ্রেফতার করে সৌদি প্রশাসন। তিনি বলেন, প্যালেস্তাইনে আমাদের ভাইদের জন্য প্রার্থনা করেছিলাম, তাই আমায় 6 ঘন্টারও বেশি সময় আটকে রেখেছিল। আল তামার রেস্টুরেন্ট, এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন, আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।